বোমাবাজি চলছেই, তারই মধ্যে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। ভোটের আগে অশান্তির আশঙ্কা বহরমপুরে, বোমাগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 7ই মে থেকে শুরু তৃতীয় দফার ভোট। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ রাজ্যের এই চারটি জেলায় অনুষ্ঠিত হবে তৃতীয় দফার ভোট। তবে ভোটের আগে মুর্শিদাবাদে বইছে রাজনৈতিক গরম হাওয়া। চলতি সপ্তাহে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 5টি জায়গা থেকে উদ্ধার হলো বোমা। বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার মুহুরুল গ্রাম পঞ্চায়েতের গ্রামদীঘি এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা। প্রথমে স্থানীয়দের নজর পড়ে রাস্তার পাশে পড়ে থাকা ওই ব্যাগের উপর। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ব্যাগ উদ্ধার করে দেখে ব্যাগ ভর্তি তাজা বোমা। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করবার জন্য। ভোট যত এগিয়ে আসছে উদ্বেগ ততই বাড়ছে। নির্বাচনের আগে মুর্শিদাবাদ বারংবার কেঁপে উঠছে বোমাবাজিতে। চলতি সপ্তাহেই মাত্র 24 ঘন্টার ব্যবধানে মুর্শিদাবাদের একই এলাকায় ঘটল বোমাবাজি। রবিবার মুর্শিদাবাদের রেজিন নগরের নাজিরপুর এলাকায় 2 গোষ্ঠীর দ্বন্দ্বে ঘটে বোমাবাজি। আবার রাত পেরোতে না পেরোতেই সোমবার একই এলাকায় বোমাবাজি হয়। ওখান থেকে পুলিশ প্রচুর বোমা উদ্ধার করে। আবার বুধবার সকালে মুর্শিদাবাদের মুহুরুল গ্রাম পঞ্চায়েতের গ্রামদীঘি এলাকায় উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 50টি বোমা উদ্ধার হয়েছে ওই ব্যাগের ভেতর থেকে। ভোটের দিন যত এগিয়ে আসছে মুর্শিদাবাদ তত উত্তেজিত হয়ে পড়ছে। অশান্তি এড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন কিভাবে করানো যাবে সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। এখানে আমি ধান কাটছি, মাঠে এলাম তো দেখছি একটা পুকুর পাহাড়ে বোম আছে, মানে এখানে কিছু সেভিক গাড়ি আছে, তাদের মুখ থেকে শুনলাম যে এখানে কিছু বোম রাখা আছে। একটা ব্যাগে দেখলাম বালির মধ্যে কিছু ভরা আছে, যাই হোক এই সেভিকদের মুখ থেকে শুনলাম। এর ব্যাপারে গ্রামের লোক কেউ কিছু জানে না, গ্রামের কোনো প্রচারও হয়নি, গ্রামের কোনো কেউ দেখতেও পায়নি কোনো কারণে মাঠে কাজ করতে এসে হঠাৎ মানে এসে একবার থানার সেপিকদের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে বোম রাখা আছে। এর পেছনে কোনো দুষ্কৃতির বা কোন কিছু ই করা আছে সেটা আমাদের কারো জানা নেই। না না, আতঙ্ক কোনো এখন কিছু ছড়ায়নি গ্রামে, বিশেষ করে প্রচারও হয়নি। গ্রাম শান্তিপূর্ণ, আমাদের সবসময় শান্তি থাকে। বোম কী জিনিস গ্রামের লোক জানেও না এখনো পর্যন্ত, নিয়ে কোনো প্রভাব পড়বে না। এটা কোনো একটা চক্রান্ত করে রাখা হয়েছে যে গ্রাম থেকেই আসুক, আমাদের গ্রামে নিয়ে কোনো প্রভাব পড়বে না। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।